नमस्कार আমরা আজকে পেয়েছি বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক মাননীয় স্বপন বাবুকে পেয়েছি। শিক্ষানীতি প্রেক্ষাপটে দেখলাম যে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় প্রায় অর্ধেক নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং সারা দেশের সমস্ত রাজ্যের রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী উপস্থিতিতে মিটিং বা বৈঠক হলো। তো সেখানে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বেশ কিছু বিষয়ে কিন্তু অবজেকশন জানিয়েছেন, যে এমফিল থেকে আরম্ভ করে উচ্চ শিক্ষার ব্যাপারটা বা আরো অন্যান্য যে টাকা পয়সার যে ভাগাভাগির ব্যাপারটা, যে কেন্দ্র রাজ্যের কতটা ভাগাভাগি থাকবে, যে প্রচুর যে অর্থের প্রয়োজন, সবকিছু বিষয়ে প্রশ্ন তুলেছেন। এবং সবশেষ তিনি বলেছেন যে এত তড়িঘড়ি কেন এই জাতীয় শিক্ষানীতির একটা মানে চালু করার চেষ্টা আছে, যেখানে প্যান্ডেমিক পরিস্থিতিতে এইসব নিয়ে আলোচনা না করে এই মুহূর্তে তাদেরকে সময় দেওয়া হোক, যাতে তারা আরো এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা আলোচনা করে এই বিষয়ে আলোচনা করতে পারে। কি বলবেন যে রাজ্যের স্ট্যান্ড কতখানি ঠিক না, জাতীয় শিক্ষানীতি দেশে একটা প্রচলন হওয়া মানে জরুরি, কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, জাতীয় শিক্ষানীতি দেশে চালু হোক সেটা আমরাও চাইছি, কারণ সময় তো থেমে থাকে না, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু নীতির পরিবর্তন করতে হয়, এটা ঘটনা, তাই না? এক সময় শিক্ষার অধিকার আইন ছিল না, সেটা স্বাধীনতার প্রায় ছ দশক পরে শিক্ষার অধিকার আইন দেশে চালু হয়েছে, তাই না? আবার 86 সালে যে শিক্ষানীতি রাজীব গান্ধীর আমলে চালু হয়েছিল সেটা 92 সালে কিছুটা কারেকশন হয়েছিল, রেকটিফিকেশন হয়ে সেটাই চলছিল এতদিন পর্যন্ত। তো হতেই পারে, আমি বলছি যে হতে নিশ্চয়ই হবে, কিন্তু আমরা সবসময় ইতিবাচক দিকে এগোবো, তাই না? আমরা নেতিবাচক দিকটাকে এড়িয়ে ইতিবাচক দিকে এগোবো। রাজ্য সরকার যে প্রশ্নগুলো তুলেছে আমি দেখেছি, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে সেটা উনি বেশি কনসার্নটা প্রকাশ করেছেন হচ্ছে হায়ার এডুকেশন, কিন্তু স্কুল এডুকেশনে যে আমার কেন্দ্রের ভূমিকা সেখানে কি হবে এই ব্যাপারে কিন্তু রাজ্য সরকার খুব একটা মানে নিজেদের যে বক্তব্যটাকে খুব জোরালো ভাবে উপস্থাপিত করতে পারেনি। আমাদের রাজ্যে যে অনেক কন্ট্রাকচুয়াল শিক্ষক আছেন, প্যারা টিচার আছেন, এসএসকে এমএসকে আছেন, আইসিটি কম্পিউটার টিচার আছে, তারপরে হচ্ছে বিভিন্ন কলেজ এবং স্কুলগুলোতে যে এমনি চুক্তিভিত্তিক যারা শিক্ষক আছেন, সমগ্র শিক্ষার কর্মীরা যারা আছেন, এদের কি হবে, এদের দায়িত্ব কে নেবে, এটা কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে স্পষ্টভাবে কেন্দ্রের কাছে জানানো উচিত ছিল, এবং তাহলে বোঝা যেত যে রাজ্য সরকার এদের সমস্যার সমাধান করতে চাইছে। কিন্তু সেটা তো আমরা দেখলাম না, এবং ওটা দেখে কিন্তু কিছুটা আমরা হতাশ হয়েছি। এটা পরিষ্কার করে বলা উচিত ছিল যে কেন্দ্র রাজ্য প্রজেক্টের আন্ডারে যেসব চলছে তার কর্মীদের অবস্থাটা কি হবে, সেটা কিন্তু পরিষ্কার করে কেন্দ্রের কাছে বক্তব্যটা তুলে ধরা দরকার ছিল। মূল ব্যাপার যেটা, যে জাতীয় শিক্ষানীতি প্রচলনের মাধ্যমে যেমন একটা এই সময় উপযোগী একটা শিক্ষা নীতির একটা প্রচলন করার চেষ্টা করছে কেন্দ্র, তার সঙ্গে সঙ্গেও কেন্দ্রের কিন্তু উচিত ছিল যে রাজ্যের যে যেহেতু যৌথ তালিকায় শিক্ষা, তাদের সঙ্গে একটা আলোচনা করে এবং হয়তো আর একটু সময় নিয়ে বিষয়টাকে এগিয়ে গেলে ভালো হতো, তাই তো? রাজ্যের শুধু নয়, আমি বলছি যে রাজ্যের যারা শিক্ষাবিদ আছে, রাজ্যের যেসব শিক্ষক সংগঠনগুলো আছে, তাদের মতামতটাকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত। আরেকটা স্যার বিষয় যে হিন্দি ভাষা, একটা হ্যাঁ বলছি স্যার, আরেকটা বিষয় যে হিন্দি ভাষাকে কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে বাংলা ভাষা শিক্ষামন্ত্রী অভিযোগ করছেন যে বাংলা ভাষা একটা গোল্ডেন এবং তার একটা ইতিহাস আছে সারা বিশ্বে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে কি বলবো অনেক, তার কোন নাম বলা যাবে না, শেষ করা যাবে না, তো সেই বাংলা ভাষাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি জাতীয় শিক্ষানীতিতে, এ ব্যাপারটা নিয়ে কি বলবেন যে বাংলা ভাষা কি অবহেলা করা হচ্ছে? না, এটা এটা যা বলেছেন ঠিকই বলেছেন উনি, কারণ বাংলা থেকে কতজন নোবেল প্রাইজ পেয়েছে আর হিন্দি ভাষী অঞ্চল থেকে কতজন নোবেল প্রাইজ পেয়েছে সেটা দেখলেই বোঝা যাবে, বাংলার মেধা, বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা সারা পৃথিবীতে মানে কদর পায় আর কি। স্বাভাবিকভাবে বাংলা ভাষাটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে না রাখাটা এটা বাংলার প্রতি বঞ্চনা বলে আমরা মনে করছি, এবং বাঙালি হিসেবে আমরা মনে করছি এটা বাংলার মানুষকে কিন্তু অপমান করা, এটা উচিত হয়নি, কিন্তু এটা করা উচিত ছিল। বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কেন করবেন? জাতীয় শিক্ষানীতির প্রেক্ষিতে যেমন বেশ কিছু ভালো কিছু দিক উঠে আসছে, কিন্তু বিভিন্নভাবে বাংলাকেও কিন্তু বঞ্চনা করা হয়েছে, যেমন বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয়নি। এছাড়াও এসএসসি কর্মী যারা আছে, অর্থাৎ এসএসসির মধ্যে যারা আছে এবং যেসব চুক্তিভিত্তিক শিক্ষক, এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক সহ বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের বিষয়টা, যে অর্থনৈতিক ব্যাপারটা, সেটা কিন্তু কেন্দ্র পরিষ্কার করে বলে যে এদের দায়ভারটা কার,
বা এদের শেয়ার প্যাটার্ন কি হবে, এই সমস্ত বিষয় কিন্তু যেমন উল্লেখ নেই, আরো অন্যান্য অনেক কিছু বিষয় আছে। তবে সংশোধন কিছু হলে আলোচনার প্রেক্ষাপটে তাহলে কিন্তু জাতীয় শিক্ষানীতির ভালো ভবিষ্যৎ হতে পারে আগামী দিনে, এরকম কিন্তু শিক্ষক মহল মনে করছে। এবং রাজ্য সরকার যে কেন্দ্রীয়করণের যে একটা অভিযোগ তুলছে সেটাও কিন্তু একটা বড় ইস্যু। সব কিছুই যেহেতু শিক্ষা যৌথ তালিকা, সেক্ষেত্রে রাজ্যের হাতেও ক্ষমতা প্রদান করা দরকার আছে, এরকমই কিন্তু অনেক শিক্ষক মহল বলছে। দেখা যাক আগামী দিনে এই সমস্ত বিষয়ে বা এই যে চুক্তিভিত্তিক যারা কর্মী আছে এদের বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা আসে কিনা, এবং জাতীয় শিক্ষানীতির যে আলোচনা হলো রাষ্ট্রপতি থাকায় এবং প্রধানমন্ত্রী থাকায় সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যপালেরদের নিয়ে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় এর পরবর্তী পদক্ষেপ কী আছে অবশ্যই আপনাদের আপডেট দিতে থাকবো। নমস্কার, ধন্যবাদ। ভারত এখন সুস্থ থাকুন, দেখতে থাকুন টুড নিউজ।